8 মাস পরে ফুটবল ফিরেছে বাংলাতে বলা ভালো ভারতীয় ফুটবলের নব সূচনা হলো আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আর প্রথম ম্যাচেই অসাধারণ ফুটবল খেললো সাদা কালো ব্রিগেড কেমন লাগলো নিজের দলের খেলা সেই নিয়ে আজ আইএফএ টিভির মুখোমুখি মোহামেডান ক্লাবের সচিব শেখ ওয়াসিম আকরাম কেমন লাগলো প্রথম ম্যাচ আপাতত যেটা দেখে মনে হচ্ছে টিম ইজ প্লেইং ওয়েল বাট দে ক্যান প্লে মাচ বেটার আর ফার্স্ট হাফ পর্যন্ত যা খেলা দেখলাম দেয়ার মেনি থিংস দ্যাট উই নিড টু ইম্প্রুভ বাট উই আর ভেরি থ্যাঙ্কফুল কি এরকম একটা আইএফএ সুযোগ করে দিল রাইট বিফোর দ্য স্টার্ট অফ আই লিগ এত প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এত বড় টুর্নামেন্ট আমরা পার্টিসিপেট করতে পারছি অ্যালং উইথ সো মেনি বিগ টিমস আর এখানে ইটস লাইক উই ক্যান টেস্ট আওয়ার সেলস বিফোর গেটিং ইন টু আই লিগ সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু আইএফএ স্পেশালি দ্য সেক্রেটারি অফ আইএফএ মিস্টার জয়দীপ মুখার্জি হি ইজ ডুইং গ্রেট ওয়ার্ক আর আইএফএ শিল্ড হচ্ছে প্রথম খেলা আমাদের হচ্ছে যুব ভারতীতে সো ইট ইজ সামথিং উই আর অল প্রাউড অফ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি এ পার্ট অফ কি বুঝছো ফুটবলটা তো অনেকটা বদলেছে করোনার মধ্যে স্যানিটাইজে তোমরা নিজেরাও বারবার বলে আছো মাঠের ময়দান থেকে কিছুটা আলাদা কিছু ফিল করতে পারছো হ্যাঁ আলাদা আমরা তো অলরেডি কোয়ালিফায়ার্স খেলেছি মাসখানেক আগে মাস দেড়েক আগে তো আমরা জানি অ্যাকচুয়ালি এসওপিস কী প্রোটোকল কী সব কিছু আমরা বিধি মেনেই করছি তবে হ্যাঁ থিংস হ্যাভ চেঞ্জড ইট ইজ অল ডিফিকাল্ট নট লাইক বিফোর বাট দেন যা পরিস্থিতি সবাইকে মেনে চলতে হচ্ছে আমরা মেনে চলছি অনেকদিন পর সাদা কালো সমর্থকরা শুধু নয় ভারতীয় ফুটবলে মোহামেডান একটা নতুন প্রাণের সঞ্চার করেছে সেটা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটি বলো অফ দ্য ফিল্ড বলো অন দ্য ফিল্ড বলো ফ্যানদের সঙ্গে ইন্টারঅ্যাকশন বলো কীভাবে ভাবনাগুলো এলো মানে এই যে বিচ্ছেদটা তৈরি হয়েছিল মাঠ থেকে মোহামেডান হারিয়ে যেতে বসেছিল আবার ব্যাক টু দ্য ফিল্ড এই ভাবনাটার রূপকারটা কীভাবে তোমার মাথায় এলো এখানে ব্যাপারটা হচ্ছে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব শুধু তো একটা ক্লাব না এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান এখানে উই ডোন্ট হ্যাভ টু কাম উইথ নিউ স্কিমস অর টেকনিক্স টু গেট ফ্যান্স আমাদের ফ্যান বেস অলরেডি আছে What was required was good performance, what was required was trophies. And finally, you know, I being the secretary of the club, I could do that. I could give a good performance on field. And ultimately, that's what matters. I would say, fans are about to be here. And today, if the fans are allowed, I would have to take a seat. মোহামেডান ক্লাব হ্যাজ এ রিচ হিস্ট্রি ইন আইএফএ শিল্ড 1936 সালে প্রথম আইএফএ শিল্ড জেতে মোহামেডান তারপরে সঞ্জয় সেনের কোচিংয়ে জিতেছে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে এবছর লক্ষ্যটা কী সেক্রেটারি হিসাবে ফুটবলারদের সামনে কী বেঞ্চমার্ক তুমি তৈরি করে দিতে চাইছো বেঞ্চমার্ক আই জাস্ট নো ওয়ান থিং উই হ্যাভ টু উইন এভরি গেম সো বিট আইএফএ শিল্ড বিট প্র্যাকটিস ম্যাচ বিট আই লিগ গেমস উই হ্যাভ টু উইন এভরি ম্যাচ আর এই যে মেন্টালিটি দিস উইনিং মেন্টালিটি That has been instilled in every player in our technical unit. Everybody knows this. So no matter what, we have to win. Because ultimately, 90 minutes is what matters. As an administrator, I'm doing my work, getting sponsors, getting investors. Jototo korte pari, better for the players, for our staff, ogulo korchi. But ultimately, 90 minutes is what matters. And that everybody knows. Last question. IFA Shield joy to tomare nirdishto lokkhoi. Jodi bhobishyot porikalpona boli, ki dekhte chai? চাইছো সচিব হিসাবে মোহামেডানকে কোন জায়গাটায় তুলতে চাইছো তুমি আইএফএ শিল্ড ডেফিনেটলি উই ওয়ান্ট টু উইন দ্য আইএফএ শিল্ড দ্যাটস দ্য এম তারপরে আই লিগে জিততে চাই আই লিগে জিতে আমরা নেক্সট সিজন পর্যন্ত ওয়েট করতে চাই না রাইট নেক্সট সিজন উই ওয়ান্ট টু বেট ফর আইএসএল অ্যান্ড দ্যাটস দ্য প্ল্যান অ্যাজ অফ নাও থ্যাংক ইউ